আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল শীট আপনারা যদি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করেন এবং ওই পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে ওই এক্সেল শীটটি কিভাবে রিকভার করবেন। এরকম একটি এক্সেল শীটে আপনাদের ডেটা আছে। আমি প্রথমে এক্সেল শীটটিকে প্রোটেক্ট বা পাসওয়ার্ড দিয়ে দেখাবো। আপনি প্রথমে এক্সেল রিবনের রিভিউতে ক্লিক করবেন। রিভিউর আন্ডারে যে প্রোটেক্ট শীট নামক অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একটা পাসওয়ার্ডের অপশন আসবে। আমি এখানে স্বাভাবিকভাবে 1234 এই পাসওয়ার্ডটা দিলাম, দেন ওকেতে ক্লিক করলাম। আবার পাসওয়ার্ড চাচ্ছে, আবার ঠিক 1234 দিয়ে দেন ওকেতে ক্লিক করলাম। এখন আমার এক্সেল শীটটি পুরোপুরি প্রোটেক্ট হয়ে গেছে, অর্থাৎ কোনো ডাটা পরিবর্তন বা চেঞ্জ করতে চাইলে এরকম লেখা আসবে যে এই শীটটা প্রোটেক্ট করা আছে, আপনি কোনো ডেটা চেঞ্জ করতে পারবেন না যতক্ষণ না এই শীটটাকে আনপ্রোটেক্ট করেন। এখন সাপোজ আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন, সেক্ষেত্রে কি করবেন? প্রথমে এই ফাইলটিকে আপনি সেভ করবেন এবং সেভ করার পরে ফাইলটি কেটে দিবেন। তারপর এই সেভ করা ফাইলে চলে আসবেন। তারপর ঠিক আপনার ল্যাপটপের এই যে উপরের দিকে মাউসের কার্সর কি বরাবর ভিউ নামক একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে ফাইল নেম এক্সটেনশন, এটার উপরে একটা অপশন আছে টিকমার্ক দেওয়ার, এটাতে টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার এক্সেল ফাইলের সাথে এই যে এক্সেল SX এই লেখাটা চলে আসবে। এটা যদি আপনাদের অলরেডি টিকমার্ক দেয়া থাকে, সেই ক্ষেত্রে আর টিকমার্ক দেওয়ার দরকার নেই। দেন আপনি এক্সেল ফাইলের উপরে মাউসের কার্সর কি রেখে রাইট বাটন ক্লিক করে রিনেম অপশনে ক্লিক করবেন। রিনেমে এসে এই এক্সেল SX এই লেখাটুকুর জায়গায় আপনি লিখবেন ZIP, অর্থাৎ আমরা এক্সেল ফাইলটিকে জিপ ফাইল করে ফেলবো। দেন আপনি এন্টার প্রেস করবেন, একটা কমান্ড চলে আসবে যে আপনি জিপ ফাইল করতে চান কিনা। আপনি ইয়েস এ ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখবেন এই ফাইলটা জিপ হয়ে যাবে। দেন এই ফাইলের উপর ডাবল ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে যেখানে দেখবেন এক্সেল, আপনি ঠিক এই যে এক্সেলে ক্লিক করবেন। এক্সেলে ক্লিক করার পরে যেহেতু আমরা ওয়ার্কশিটে যাব, এই ওয়ার্কশিটে ক্লিক করবেন। দেন দেখবেন এই যে শীট 1 যেটা আমরা প্রথমে রিনেম করেছিলাম, সেই শীটটা চলে আসছে। এই শীটের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার সাথে সাথে ওপেন হবে কোন অপশনের মাধ্যমে সেটা শো করবে। আমি এই নোটপ্যাড অপশনটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার সাথে সাথে এটা ওপেন হয়ে গেছে। আপনারা অনেকে সরাসরি এটার উপর মাউসের কার্সর কি রেখে রাইট বাটন ক্লিক করে সেখানে যদি ওপেন উইথ অপশন থাকে, ঠিক সেটা দিয়ে ওপেন করবেন। আমি যেহেতু নোটপ্যাডের মাধ্যমে ওপেন করেছি, ঠিক আমি সেখানে চলে আসলাম। এখানে আসার পরে আপনি প্রোটেক্ট নামক অপশনটা খুঁজবেন। যেহেতু অনেকগুলো লেখা, তাই ম্যানুয়াল পদ্ধতিতে খোঁজা একটু কঠিন হয়ে পড়বে। আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোল প্লাস এ প্রেস করলেই একটা ফাইন্ড অপশন চলে আসবে। সেখানে আপনি লিখবেন প্রোটেক্ট, PROTECT। প্রোটেক্ট লেখার পরে এই ফাইন্ড টেক্সটে ক্লিক করবেন। দেখবেন আপনার এই লেখাগুলোর ভিতর থেকে একটা প্রোটেকশন লেখাটা সে খুঁজে বের করবে। এখন এই যে প্রোটেকশন লেখাটা খুঁজে বের করছে, ঠিক এই লেখার শুরুতে চলে যাবেন, অর্থাৎ আমরা যে লেস দেন বা গেটার দেন অপশনগুলো আমরা জানি, ঠিক সেরকম একটা অপশন থাকবে এখানে, এই যে লেস দেন অপশন। এই লেস দেন অপশনটা সহ সিলেক্ট করবেন। দেন আপনি ডান দিকে চলে যেতে থাকবেন। যেতে যেতে ঠিক এই ব্র্যাকেটটা যেখানে শেষ হয়েছে, অর্থাৎ একটা গেটার দেন অপশন সহ এই যে ব্র্যাকেট, একটু খেয়াল করেন আমার প্রথমে এই প্রোটেকশন লেখাটা শুরু হয়েছে এই যে লেস দেন অপশন অর্থাৎ ব্র্যাকেট দিয়ে, আবার ঠিক এই গ্রেটার দেন অপশন এই ব্র্যাকেটের মতো অপশন দিয়ে, ঠিক এই গ্রেটার দেন সহ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই অপশনটুকুকে আপনি ডিলিট করে দিবেন, অর্থাৎ ব্যাক স্পেস প্রেস করে অথবা আপনি আপনার কিবোর্ডে ডিলিট প্রেস করে ডিলিট করবেন। দেন আপনি এই ডকুমেন্টটাকে সেভ করবেন। এই যে ফাইল অপশনে ক্লিক করে এই সেভ অ্যাজ এ ক্লিক করবেন। দেখবেন সে একটা সেভ হওয়ার অপশন চাইবে। আমি এই ডাউনলোডে সেভ করলাম, ঠিক এইভাবে ঠিক সেভে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমার এটা এখন সেভ হয়ে গেছে। দেন আমি এটা কেটে দিলাম। দেখেন কেটে দেওয়ার পরে আমার অলরেডি কিন্তু এই জিপ ফাইলের এটা ওপেন করে রাখছি। এই যে আমার একটা শীট 1 দেয়া আছে, দেখেন এই জিপ ফাইলের নিচে, অর্থাৎ যেই প্রোটেক্টেড ফাইলটা আমি ডকুমেন্ট আকারে ওপেন করে প্রোটেকশন অপশনের শুরু থেকে শেষ পর্যন্ত ডিলিট করে দিছি, অর্থাৎ পাসওয়ার্ডগুলো ডিলিট করে দিছি, সেই ফাইলটা এই আছে। আপনি কি করবেন? এই ফাইলটা এভাবে মাউসের কার্সর কি দিয়ে ধরে এই জিপ ফাইলের যে ওপেন করা অপশন আছে এখানে এসে ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার সাথে সাথে একটা অপশন চলে আসবে যে আপনি এটাকে অ্যাড অ্যান্ড রিপ্লেস এটা করতে চান, অর্থাৎ এইটাকে রিপ্লেস করতে চান। দেন আপনি ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের এই জিপ ফাইলের এই ফাইলটা এই যে শীট 1 XML এই ফাইল দ্বারা রিপ্লেস হয়ে গেছে। দেন আপনি কি করবেন? এই জিপ ফাইলটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে এই যে জিপ ফাইল আছে, এটাতে আবার আপনি মাউসের কার্সর কি রেখে রিনেম করবেন। রিনেমে গিয়ে ঠিক এই জিপের জায়গায় সবচেয়ে প্রথমে যে লেখা ছিল XLSX অর্থাৎ এক্সেল এর ফরম্যাট, এটাতে আবার লিখে দেন এন্টার প্রেস করবেন। একটা অপশন চলে আসবে, আপনি ইয়েস প্রেস করবেন। প্রেস করার সাথে সাথে এটা আবার এক্সেল শীটে কনভার্ট হয়ে যাবে। দেন এটার উপরে আপনি ডাবল ক্লিক করে ওপেন করবেন। ओपन করার সাথে সাথে এই পূর্বের সেই ফাইলটা ওপেন হয়ে যাবে। এবার আপনি দেখেন যে কোনো ডাটার উপরে ডাবল ক্লিক করেন, অর্থাৎ আপনি ডেটা লিখতে পারতেছেন বা আপনি ডেটা মুছতে পারতেছেন। অর্থাৎ এইভাবে আপনি খুব সহজে একটা এক্সেল শীটকে পাসওয়ার্ড দ্বারা প্রোটেক্টেড করতে পারবেন, আবার সেই পাসওয়ার্ড যদি ভুলে যান আপনি এক্সেল শীটটাকে রিকভার করতে পারবেন। অবশ্যই নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে, সেগুলো দেখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।